বিক্রম তো প্রমোটিং এ ভালোই ধান মেরে দিয়েছে, টাকাটা কি দিয়েছে? না দেয়নি, বাড়িতে যাবি টাকা চাবে, যদি না দেয় মালটাকে ফেলে দিয়ে চলে আসবি। এই চোর চোর গানি ভাই ছেলে হয়ে তুই মেশিন ছাড়া চলে যাচ্ছিস, তারা যা নিয়ে যা শুভ বাচ্চাকে। হ্যালো গানি ভাই। হ্যাঁ বল অভি। বলছি কি দাদা, আমার ভাইকে না ওরা মেরে দিয়েছে। তুই চিনিস তাদের? না দাদা আমি ওদের চিনি না, কিন্তু কার্তিক চেনে। কার্তিক চেনে? হ্যাঁ দাদা। আমার ডেরায়। আচ্ছা ঠিক আছে এক্ষুনি আসছি আমি। ঠিক আছে যা দাদি যা, তারপর কথা। ঠিক আছে দাদা রাখো। আমার ভাই আর নেই। পুরো তো সবই শুনলাম, কারা মেরেছে জানিস? না দাদা। তো কেন শত্রুতা বত্রুতা ছিল কি ওর সাথে? না দাদা আমি কিচ্ছু জানি না। কে জানে? কার্তিক আমাকে ফোন করেছিল, আমাকে বলেছিল যে আমার ভাইকে ওরা মেরে দিয়ে চলে গেছে। তা কার্তিক কোথায় আছে এখন? ডেরায়। ডেরায় আছে? হ্যাঁ। ঠিক আছে। ও রোহিত ভাই, রোহিত ভাই এদিকে চলে আয়, চ ওদের ডেরায় যায়, তারা ওদেরকে সব শেষ করে দিয়েছি। কার্তিক। কার্তিক? হ্যাঁ বাবা। কি রে ওদের ভয়ে কি ঢুকে গেছিস নাকি রে? করতে রমেশ কি করে মারালো রে ভাই? আমি কিছু জানি না। জানিস না? রমেশ তোর সাথে ছিল, তোরা নাকি মদের পার্টি দিচ্ছিলি। তো তো রমেশ কি করে মারালো বল আমাকে। ওরা হঠাৎ চলে এসেছে। আর আমার চলে এসেছে ওদের টাকা দিয়ে কি করতে আমি? হ্যাঁ ওদের নাম কি জানা মেরেছে? তোর ঠিক ঠিকানা পেয়েছিস? বস আমি কালকে রমেশকে মেরে খুব খুশি হয়েছি, তার আজকে মদের পার্টি দিচ্ছি। জি মদ তো মারব তো বস খাবে না? তোরা আমার আগে জরুরি ফোন করতে হবে। তোরা হ্যালো, হ্যাঁ তোর ভাই যে টাকাটা পাই সে টাকাটা দিলি না কেন? হ্যাঁ কবে দিবি? আমাদের